আমাদের ডিপার্টমেন্টই বানাইছে আমাদেরকে বলতে গেলে মোবাইল নির্ভর স্টুডেন্টরা লাই বিভিন্ন নোট দেওয়া হয় ইয়ানাল্লা বলি এরা ছবি তোলানোর প্রয়োজন হয় যে ফোনও দেখতে দেখুন ইভেন নিঃসন্দেহ হোক স্মার্টফোন কিন্তু আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে এই স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই কি গজ্জ মাই এখন এই ফোন পড়তে ঢুকে রাখি সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ এই কলেজের মধ্যে কিছুদিন আগে একখান বিজ্ঞপ্তি জারি করা হইয়া যারে লেখা আছিল স্মার্টফোন লইয়ারে হন শিক্ষার্থী এই কলেজত প্রবেশ গড়িত ফাইতেন হঠাৎ করে কি কারণে এই ধরনের বিজ্ঞপ্তি তা জানিবার লাই আর আইসি স্বনামধন্য কলেজ থানার মধ্যে বর্তমানে তথ্যপ্রযুক্তির যে বিপ্লব তার উগ্র বড় অংশ দিয়ে এই স্মার্টফোন এখন সেই স্মার্টফোন ছাড়া এত্তরত্তর ফুয়ামে ফুয়ালে কেনে চলিব যে হারণে বিষয় জ্ঞান লইয়ারে দেখা গিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া বাবা মারা ফোন করে তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে কন্ট্যাক্ট করতে হয় বিভিন্ন কারণে তো মোবাইল ফোন ছাড়া তো বলতে গেলে আমরা স্টুডেন্টরা তো এখন অচলই বলা যায় মনে করেন সকালে আর গার্লফ্রেন্ড কলেজ দেয় এখন ওর বাসার মধ্যে চিন্তা করি তারে ও হতক্ষণে বাড়ির যার হতক্ষণে ফসার ও হনুমিকা বা যাইলে ওর বাসার মধ্যে টেনশন করার এখন ওর বাসার তুন বারবার কল দে আর এই কল দে যে আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় এর এখন খুব প্যারা হয় আমার মনে হয় কি যারা 18 নিচে তাদের জন্য এটা কারণ ওরা মোবাইল ইউজ করে অ্যাবিউজ করে বেশি মোবাইলটাকে আমরা যারা হায়ার এডুকেশন করি অনার্সে পড়ি কিংবা মাস্টার্সে পড়ি ওদের জন্য তো মোবাইলটা আমরা তো বুঝি আমরা তো 18+ আসলে পজিটিভও না হয় নেগেটিভও না হয় কর্তৃপক্ষ নিশ্চয়ই ডিসিশন যেতে লই অবশ্যই বুঝি শুনে ডিসিশন কেন লই কিন্তু আমার মনে হয় কি দরকার আছে স্টুডেন্টরা লাই বিভিন্ন নোট দেওয়া হয় ইয়ানাল্লা বলি এরা ছবি তোলানোর প্রয়োজন হয় বাসায় হচ্ছে ফ্যামিলি টেনশন করে যেহেতু আমরা মেয়ে মানুষ বাসায় অনেক টেনশন করে তাই ফোনটা মেনলি মেয়েদের হচ্ছে একটা সেফটি কোথায় আছে না আছে সেটা ফ্যামিলিকে জানানো বই নয় ক্লাসত বোধকে নজর ফুরিতে হয় মোবাইলের স্ক্রিনত আবার পরীক্ষার সময় বোধকেই হলর বাইরে বেগত ফোন রাহি পরীক্ষা দিতে যাইয়ারে হর হামেশাই আরার ফোন বারবার এই ধরনের ঘটনা ঘটাই কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত লয়ে বলি জানাই কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াস ক্লাস মনিটরিং করে করতে গিয়ে আমি দেখেছি যে ছেলেরা মানে ক্লাসে শ্রেণীকক্ষে পিছনে বসে মোবাইল ফোন নিয়ে মাঠে মানে আড্ডা দিচ্ছে বিভিন্ন জায়গায় মোবাইল ফোন নিয়ে আড্ডা দিচ্ছে ক্লাস না করে পাঠদান প্রক্রিয়াকে শিক্ষার্থী বান্ধব করার জন্য এই বিজ্ঞপ্তি আমি জারি করেছি এই বিজ্ঞপ্তি জারির পর কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সাধুবাদ জানাইয়ে বোধ শিক্ষার্থী ও অভিভাবক হলে পড়ার প্রতি মনোনিবেশ গরিবের লাই অধ্যক্ষ মহোদয় কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করি এখানে আমরা পজিটিভলি গ্রহণ করি এবং কলেজ কর্তৃপক্ষের ধন্যবাদ জানের মোবাইল ফোনটা এমন একটা বিষয় এটা দুটো দিক আছে কেউ চাইলে পজিটিভলি ইউজ করতে পারতেছে কেউ নেগেটিভলিও তো সব মিলিয়ে কলেজ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে না এই মুহূর্তে স্টুডেন্টদেরকে ক্লাসমুখী এবং পড়াশোনামুখী করার জন্য এই স্মার্টফোন কলেজে অন্তত কলেজ চলাকালীন সময় ক্লাস চলাকালীন সময় স্মার্টফোন যাতে স্টুডেন্টদের হাতে না থাকে সেই জন্য কলেজ প্রশাসন এই সিদ্ধান্তটা নিয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠান মোবাইল ওই অ্যান্ড্রয়েড ফোন চালানো ঠিক না হ্যাঁ অনর বাটন মোবাইল ঠিক আছে এটা তো ভালো হয়েছে স্মার্টফোন তো এমনিও তো নেওয়া হলে নেওয়া ঢোকার ভালো না এটা তো ভালো কাজ করছে বিশ্বর উন্নত রাষ্ট্রের কলেজ চীনের মধ্যে স্মার্টফোনের ব্যবহার অনুমোদিত তবে ব্যবহারত অবলম্বন গ্রহণ করিব সতর্কতা এই ব্যাপারে লন্ডনের নেলসন কলেজ এবং চার্চিল কলেজের পরিচালক চট্টগ্রামের সন্তান নাজিমুদ্দিন সিপ্লাসরে হয় মোবাইল ফোন আর আর কলেজত লন্ডন চার্চিল কলেজত উই অ্যালাউ দেম বিকজ লাইক মেনিথিং এলস মোবাইলের বহুত অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজেস আছে ফর এক্সাম্পল গ্রিক ফিলোসফিক্যাল হইতে হ্যাপিনেস কামস ফ্রম প্লেজার অ্যাজ ওয়েল অ্যাজ পারপাস সো মোবাইল ফোন প্লেজার হলে ইউজ করতে পারে পারপাস হলে ইউজ করতে পারে ওনার মাথা ব্যথা হলি ওনার তার মাথা হাঁড়ি ফেলেছেন না তো আরা জানি দিই মানুষে মোবাইল ফোন ইউজ করে মিস ইউজ করে ক্লাস তো এত লাগে আর তার এডুকেট করুন ফেলব ফর এক্সাম্পল ওনার যাতে মসজিদ যাবেন ওনার তো মোবাইল ফোন ইউজ না করেন তাহলে সেই মানুষ মসজিদ যাইলে মোবাইল ইউজ না করে কলেজ যাইলে মোবাইল কিনলে ইউজ করে তার মানে আর ইতারে ঠিক মতো এডুকেট না করি আর আর টিচারের দায়িত্ব হল যে আর আর ফরল হাক ইঞ্জিন রেলেভেন্ট হয় এবং ইভেজেন তার আর পারপাসফুল হয় তো আর আর দোষ স্বাভাবিক হলে আর মোবাইল ফোন ব্যান করেন ইউজ উচিত না মনে করি আর নগরীর স্বনামধন্য এই কলেজ স্থানের মধ্যে স্মার্টফোনের নিষেধাজ্ঞা ইয়ার নতুন কিছু নয় 2018 সালেও এই ধরনের একবার নিয়ম জারি করছিল জিয়ান সেবার কার্যকর নয় এবারও কার্যকর করা উচিত কিনা তা এখন বড় প্রশ্ন চট্টগ্রামের সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজত্ব তাফিম আলমগীর সি প্লাস